ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরবানির ধারাবাহিক আলোচনার আজকের পর্বে। আজকের পর্বে আমরা আলোচনা করব জিলহজ মাসের একদম শুরু থেকে কোরবানি করার আগ পর্যন্ত কোন কোন কাজ কোরবানি দাতার উপর হারাম, নিষিদ্ধ। যখন কোরবানি যিনি করবেন, কোরবানি দিতে যিনি ইচ্ছুক, তিনি জিলহজ মাসের চাঁদ দেখবেন, ঠিক তখন থেকে অর্থাৎ জিলকদ মাসের শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার পর থেকে, যেহেতু জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, তাহলে তখন থেকে কোরবানি করার আগ পর্যন্ত কোরবানি দাতা তিনটা জিনিস থেকে বিরত থাকবেন। এক, তার চুল কাটা, তার নখ কাটা এবং তার চামড়া কাটা, চামড়া থেকে কিছু নেওয়া। চুল কাটা, এবং এই চুলটা হচ্ছে শরীরের যে কোনো চুল, মাথার চুল, হাতের চুল কিংবা শরীরের অন্য যে কোনো জায়গায় যে চুল উঠেছে সেগুলো উঠানো বা কাটা, এটা থেকে তাকে বিরত থাকতে হবে। নখ কাটা থেকে বিরত থাকতে হবে এবং চামড়া উঠানো বা খোঁটা কিংবা চামড়া কাটা থেকেও তাকে বিরত থাকতে হবে। তবে অন্য কোনো কাজ কোরবানি দাতার জন্য নিষিদ্ধ নয়, যেটা এহরামের ক্ষেত্রে আমরা দেখি। যেমন যদি তিনি নতুন কোনো কাপড় পরিধান করতে চান, করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্ত্রীর সাথে বা স্বামী স্ত্রীর সাথে মেলামেশা, পারস্পরিক মেলামেশা, এতেও কোনো অসুবিধা নেই। সুগন্ধি ব্যবহার করতেও কোনো অসুবিধা নেই। তো তাহলে এই তিনটা জিনিস তার উপর হারাম যদি তিনি কোরবানি করতে চান। এটা শুধুমাত্র যিনি কোরবানি দাতা তার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু তার আহলে বাইতের ক্ষেত্রে না। যদিও কোরবানি তার নিজের এবং আহলে বাইতের পক্ষ থেকে সম্পন্ন হয়ে যাচ্ছে, কিন্তু এই বিধানটা যে আমলগুলো তাকে বর্জন করতে হবে, এই বিধানটা তার ক্ষেত্রে প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে নয়। যেমন কোরবানি দাতা যদি স্বামী হন, তাহলে স্ত্রীর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, সন্তানের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, বাবা মায়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কিন্তু একই বাড়িতে এরা সবাই একসাথে থাকার কারণে এদের প্রত্যেকের পক্ষ থেকে কিন্তু কোরবানিটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় যে ব্যক্তিকে কোরবানি দাতা কোরবানি করার জন্য নিজের পক্ষ থেকে প্রতিনিধি করে দিয়েছে, অর্থাৎ ওয়াকিল আল উদহিয়া, যাকে কোরবানির এজেন্ট নিযুক্ত করা হয়েছে, তিনি কোরবানিদাতার পক্ষ থেকে হয়তো জবে করে দেবেন, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। সুতরাং স্ত্রী, সন্তান বা পরিবারের অন্য অন্য ব্যক্তি এবং ওয়াকিল বা এজেন্ট প্রতিনিধি, তাদের উপর এই হুকুম প্রযোজ্য হবে না। আর এক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। কোরবানিদাতা যদি পুরুষ হন, সে বিষয়টা তো আমরা বললামই, আর কোরবানিদাতা যদি মহিলা হন, তাহলেও তার ক্ষেত্রে একই বিধান, একই রকম প্রযোজ্য। এবং এক্ষেত্রে আমরা দেখি যে দলিল হিসাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালিউমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি, রাওয়াহু মুসলিম। যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কোরবানির ইচ্ছা পোষণ করে, তাহলে সে যেন তার চুল এবং নখ থেকে বিরত থাকে, অর্থাৎ নখ কাটা থেকে বিরত থাকে। এটি মুসলিম বর্ণনা করেছেন। আর আরেকটি বর্ণনা এসেছে, ফালা ইয়ামাসসা মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইআ, সে যেন তার চুল এবং তার চামড়া এ থেকে কোনো কিছুই গ্রহণ না করে, অর্থাৎ না ছিঁড়ে কিংবা না কাটে। আচ্ছা, এটা থেকে তাহলে আমরা বুঝতে পেলাম, দুটো হাদিস মিলালে তিনটা জিনিস তার কাটা নিষিদ্ধ। একটা হলো নখ কাটা, একটা হলো চুল কাটা, আর একটা হলো তার চামড়া কাটা অথবা চামড়া তোলা।
এক্ষেত্রে সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির ওলামাই কেরাম যে ফতোয়াটা ইস্যু করেছিলেন সেটি হলো, তারা বলছেন, ইউশরাউ ফি হাক্কি মান আরাদা আন ইউদাহিয়া ইদা আহাল্লা হিলাল যিল হিজ্জা আল্লা ইয়াখুযু মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি ওয়ালা বিশরাতিহি শাইআ। যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যখন জিলহজ মাসের নতুন চাঁদ অবলোকন করবে, দেখবে তখন তার জন্য তার চুল, তার নখ এবং তার চামড়া না কাটাই শরীয়ত সম্মত। হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ পর্যন্ত না সে কুরবানি করে। কুরবানি করার সাথে সাথে এই নিষেধাজ্ঞাটা উজ্র হয়ে যাবে, এটা এখানে বলা হয়েছে। লিমা রাওয়া আল জামাআতু ইল্লাল বুখারী রাহমাহুল্লাহ, বুখারি ছাড়া আর সকলে এটা বর্ণনা করেছেন, যেমন মুসলিম এবং আসহাবুস সুনান। عن أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم يقول نبي صلى الله عليه وسلم بولتن إذا رأيتم هلال ذي الحجة جاكنتم رزيل هجماشر نوتن چاد ديك بي وأراد أحدكم أن يضحي ابن تم در كيو قرباني ري اتشا بشن قربي فليمسك عن شعره وأظفاره تهول شجا نوتر چول ابن نوكاتا تكي بيروتو تكي ولفظ أبي داود ومسلم والنسائي এই ফতোয়ার মধ্যে আরও এসেছে যে আবু দাউদ, মুসলিম এবং নাসাইয়ের শব্দ অন্যভাবে এসেছে, সেখানে এসছে এরকম, মান কানা লাহু যাবহুন ইয়াযবাহুহু ফাইযা আহাল্লা হিলালু যিল হিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া মিন আযফারিহি শাইআন হাত্তা ইয়ুদাহিয়া। যার কোনো যাবহ থাকে, অর্থাৎ কুরবানি থাকে, যা সে যাবহ করবে যখন সে জিলহজ মাসের নতুন চাঁদ অবলোকন করবে, ফাইদা আহাল্লা হিলাল যিল হিজ্জা যখন সে জিলহজ মাসের নতুন চাঁদ অবলোকন করবে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি তাহলে সে তার চুল থেকে কিছু নেবে না, অর্থাৎ কাটবে না, ওয়া মিন আযফারিহি শাইআ এবং তার নখ থেকেও কিছুই কাটবে না, হাত্তা ইউদাহিয়া যতক্ষণ না সে কোরবানি করে। সাওয়াউন তাওয়াল্লা যাবহাহা বিনাফসিহি, চাই সে নিজেই কোরবানির পশু জবে করার দায়িত্ব গ্রহণ করুক, আউ আউ কালা যাবহাহা ইলা গাইরিহি, অথবা কোরবানির পশু জবে করার দায়িত্ব সে অন্য আরেকজনের কাছে অর্পণ করুক। আম্মা মাইয়ুদাহি আনহু, তবে যার পক্ষ থেকে সে কোরবানি করবে, ফালা ইউশরাউ যালিকা ফি হাক্কিহি, এই নিষেধাজ্ঞাটা যার পক্ষ থেকে কোরবানি করা হবে তার ব্যাপারে প্রযোজ্য হবে না। অর্থাৎ কোরবানিদাতা তার নিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সে অন্য আরও যাদের পক্ষ থেকে কোরবানি করবে সেটা তাদের ব্যাপারে প্রযোজ্য হবে না, অর্থাৎ তার সন্তান, তার স্ত্রী ইত্যাদি। লে আদামে ওরুদ সেই ইন বেদালিক, কারণ এই বিষয়ে সুনির্দিষ্টভাবে আর কোনো কিছু আসেনি। ওলা ইউসাম্মা যালিক ইহরামান, আর এটাকে এহরাম বলা হবে না। ওয়া ইন্নামাল মুহরিমু হুয়াল্লাযী ইউহরিমু বিল হাজ্জি আও আল উমরাতি আও বিহিমা, আর মুহরিম তো সেই ব্যক্তি যে হজ অথবা উমরা অথবা এই দুটোর নিয়তেই এহরাম বেঁধেছে। এ হচ্ছে ওলামা আল্লাজনা দায়েমার ফাতাওয়া, এবং এতে সে বিষয়গুলো বলা হয়েছে যেটি আমরা আমাদের আলোচনায় পেশ করেছি। এখানে আরেকটা বিষয় প্রণিধানযোগ্য যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে নবী সাল্লাহ সাল্লাম যে জিনিসগুলো নিষেধ করেছেন বলে বর্ণিত হয়েছে, সেটা কোনো কোনো আলেমের মতে মাকরুহ, মাকরুহের অর্থে তারা ব্যবহার করেছেন, অর্থাৎ এই জিনিসগুলো পুরোপুরি নিষিদ্ধ নয় বরং মাকরু তারা সেটা বলছেন। তবে এক্ষেত্রে এই দুটো মতের মধ্যে হারাম হওয়ার মতটি অধিক প্রণিধানযোগ্য, রাজে এবং শক্তিশালী, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিষেধ করেছেন তার এই নিষেধাজ্ঞা থেকে এটা হারাম হওয়ার বিষয়টি প্রযোজ্য। সুতরাং আসুন আমরা এই বিষয়গুলোকে বর্জন করার নিষেধাজ্ঞা আমরা বর্জনের মাধ্যমে পরিপালন করি, যাতে আমাদের কোরবানিটা সার্থক হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।